আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আসমান ও জমিনের মালিক সেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে অসংখ্য নবী পাঠিয়েছেন, সর্বশেষ নবী মানবতার দূত খাতাবান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসরের চার রাকাত ফরজ নামাজ ছিল, আল্লাহর রহমতে আদায় করতে পারছি, সে আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু যখন নামাজ পড়তে গিয়েছি, আজকে মাত্র তিন কাতার মানুষ হয়েছে, কিন্তু আমার অনেক পরিচিত, আমার দেখা চোখে, আমার পাশে অনেক যুবক ভাইরা আছে, অনেক বয়স্ক লোকেরা আছে, কিন্তু এই সালাতটা আদায় করিনি। কেন ভাই? এটা তো আল্লাহর হুকুম, আপনি আল্লাহর হুকুম মানছেন, ফরজে আইন, আবার যেটা মানতেছেন না সেটা তো আল্লাহর সাথে নাফরমানি করছেন, কুফরি করছেন, শিরকি করছেন। একটা মানতেছেন, একটা মানতেছেন না, আল্লাহ তো এমনটা বলিনি। আপনি যতটুকু প্রয়োজন আপনি সেটাই মানবেন এবং সেই অনুযায়ী চলবেন। বেঁচে থাকার জন্য প্রথম কাজ আপনাকে এলেম অর্জন করতে হবে, দ্বিতীয় কাজ সেই অনুযায়ী আমল করতে হবে, তিন নম্বর আছে আপনার সই করে নিতে হবে, চার নম্বর আছে আপনার রিজিক হালাল হতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ তৈব লাইব বালুল্লা তৈব, আল্লাহ পবিত্র, পবিত্র রিজিক ছাড়া ইবাদত কবুল করেন না। মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আল্লাহু আকবার বলে, তখন তার অর্থ এসে দাঁড়ায় আল্লাহ বড়, আল্লাহ বড়। তাহলে যারা নামাজ পড়তেছেন না, বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন, ব্যস্ত আছেন, তাহলে আপনাদের কাছে বোঝা যায় যে আল্লাহ ছাড়া সেই জিনিসগুলো আপনাদের কাছে বড়। কেন ভাই? যেখানে আল্লাহ পাক ফরজে আইন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার কথা বলছে, এটা জেনে শুনে বুঝে তারপরে আপনারা মানতেছেন না। কাল হাশরে ময়দানে কবরে প্রত্যেকটা জায়গায় আগে আপনার এই নামাজের হিসাব দেওয়া লাগবে। এই জন্য বলি ভাই, দুনিয়ার মোহর পর থেকে সরে আসেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, দিনের পথে আসেন, ইসলামকে আঁকড়ে ধরেন, তাহলে আপনি দুনিয়াতে সফলকামী হবেন, আখেরাত আপনার জন্য সহজ হবে। আপনি প্রকৃত মুসলিম হলে প্রথম আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলে আপনার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। যার নামাজ নেই তার দুনিয়াতে কিছু নাই, এবং সে কবরেও ধরা খেয়ে যাবে, কাল হাশর ময়দানেও ধরা খাবে। বুখারী শরীফের হাদিস, যে নামাজ পড়ে না তার ইসলামের সাথে সম্পর্ক থাকে না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ইসলামের সাথে সম্পর্ক রাখতে চান, তাহলে প্রথমে আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন। সবাইকে আমি অনুরোধ করে বলতে চাই, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, যারা নামাজ পড়তেছে না তাদেরকে দাওয়াত দিবেন। কারণ আপনি যখন একটা মানুষকে নামাজের দাওয়াত দিবেন, সে নামাজ পড়বে, তার একটা অংশ সারা জীবন আপনার আমলনামায় আল্লাহ পাক একটা অংশ নেকি লিখে দেবে। কত বড় দামি কথা! এটা জানার পরেও আপনারা এটাও করতেছেন না, নিজেরা তো নামাজ পড়তেছেন না এবং অন্যদেরকেও বলতেছেন না। এর জন্য বলি ভাই, আল্লাহ পাক স্পষ্ট কোরআনে 83 বার এ নামাজের কথাও বলছেন, এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিল, তারপরও তাকে অসংখ্য ওহি বলে দিয়েছেন, এবং ইম্পর্টেন্ট তিনটা বিষয় নিয়ে কথা বলছেন। প্রথম আছে পাঁচ ওয়াক্ত সালাত, দুই নম্বর আছে আমার বান্দারা শিরক মুক্ত থাকতে হবে, তিন নম্বর আছে ইন্নাল্লাহ তৈব লায়ুক বালুল্লাহ তৈব, আল্লাহ পবিত্র, পবিত্র রিজিক ছাড়া ইবাদত কবুল করবে না। তাই সবাইকে বলতে চাই, হাত জোর করে অনুরোধ করি, দুনিয়ায় বেঁচে থাকার জন্য হালাল রিজিক উপার্জন করবেন, তাহলে আপনি দুনিয়াতে সফলকামী, আখেরাত আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।